আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? না স্যার, দেখতে পাচ্ছি না, এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আসছে তো? এখনো দেখতে পাচ্ছেন না? আসছে তো ভাইয়া? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসছে আসছে। আচ্ছা, আমার ভয়েস শুনতে কোনো অসুবিধা হচ্ছে না তো, তাই না? আমরা গত ক্লাসে যা যা শিখেছিলাম, মানে ওই গত ক্লাসের কোনো কনফিউশন আছে কিনা? কারণ আমি একটু প্রিভিয়াস ক্লাস নিয়ে একটু আলোচনা করে নতুন টপিক নিয়ে শুরু করবো আর কি আজকে। সো গত ক্লাসে কারো কোনো প্রবলেম বা কিছু আছে কিনা? লাস্ট ক্লাসে আমরা যতটুকু করেছি প্র্যাকটিস করতে, যে কেউ কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? আমার একটু সমস্যা হয়েছে। জি, বলে ফেলুন। মাহমুদুল হাসান বলুন। সমস্যাটা হচ্ছে স্যার, আপনি তো 2020 তে কাজ করেন সিসি, তো আমার তো স্যার 2017 স্যার, তো সেই ক্ষেত্রে স্যার করতে গেলে অনেক ফিচার আপনার মতো অত সুন্দর সুন্দর ফিচার আমার কাছে আসে না, যেটা কাজ করতে একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, আমি অনেকটা করতে পারিনি, এরকম হয়েছে। আচ্ছা, মানে স্পেসিফিক ভাবে কি বলতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন বিষয়টা নিয়ে আপনার একটু সমস্যা হয়েছে? স্যার আমি একটু বলি, আমার হচ্ছে স্যার, আমরা যে রাউন্ড যে বর্ডারটা কাজ করতে যে কাজগুলো করে করেছিল প্রথম স্যার, একদম প্রথমে দ্বিতীয় ক্লাসে প্রথম দিক দিয়ে স্যার। আচ্ছা আচ্ছা, রাউন্ড স্ট্রোক বলতে হচ্ছে কি, আমি যদি বলি রাউন্ড স্ট্রোকের কাজ কি করেছিলাম আমরা? মানে এই যে এখানে এই স্ট্রোকের এই এই যে ফিচারটা কাজ করতেছে স্যার, এখন এই ফিচারটা আমার আসে না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই যে ফোর ডিসেন্ট যে ফিচারটা আমার এটা আসে না। আচ্ছা, সেখানে আপনার ঘাবড়ানোর কিছু নাই, আপনি এই যে ইনডোর থেকে না ই করলে তো হবে না, আপনার এখান থেকে কিছু করার মানে কোনো টেনশন করার দরকার নেই। আপনি যদি এই যে এখানটাতে ক্লিক করেন, সরি, এই যে আপনার দেখবেন যে এই ফিল অথবা স্ট্রোক লেখাতে ক্লিক করতে পারছেন, ক্লিকেবল এই জিনিসগুলো, ঠিক আছে? এখান থেকে আপনি এই যে ড্যাশ, এই যে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আপনি উপরের টপ কর্নার থেকে, ঠিক আছে? আমি ফিল কালারটা অফ করে দিই, ফিল কালারটা অন্য কোনো কালার দিই, স্ট্রোকের সাইজটা একটু বাড়িয়ে দিই, বেশি বড় হয়ে গেছে। ওকে, এই যে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের স্ট্রোক ব্যবহার করতে পারবেন। ওকে, সো একই জিনিস, মানে নতুন ফিচারে হচ্ছে গিয়ে কিছুটা বেনিফিটেড পাওয়া যায়, বাট কাজ কিন্তু প্রিভিয়াস ভার্সনগুলোতেও একই কাজ করা সম্ভব, বুঝতে পারছেন? আচ্ছা, সো পরবর্তীতে আরেকজন বলল যে প্রবলেম আছে, তার সাথে একটু কথা বলতে চাই। আর কে যেন বললো যে প্রবলেম আছে? আর কে যেন বললো প্রবলেম আছে? আচ্ছা, আমার মনে হয় অডিওটা মিউট করা ছিল। মাহমুদুল হাসান, আপনি কি আমার কথা শুনেছিলেন যে আমি কি বলেছিলাম এখানটায়? না স্যার, শুনি নাই আমি, আপনার কথা শুনি নাই, আমি যা বলছি সেটা আপনি বোধহয় শুনতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি একটু বলি যে এখানে মানে অলমোস্ট সেম ফিচার, এই যে এই ফিচারটা আপনি পাননি, তাই না? সো এই ফিচারটাই আছে স্যার, যে এই যে প্রপার্টিজে যে এত সুন্দর করে আসে, অনেকগুলো সিস্টেম আছে, তারপর স্টক কালার করা যায়, এগুলো স্যার আমারটা আসে না। আচ্ছা, অনেক প্রবলেম দেয়, এটা ঘাবড়ানোর কিছু নাই। এই সেম অপশনগুলাই, এই যে সেম ফিচারগুলাই আপনি উপরে দেখবেন ন্যাভিগেশন বারে পাচ্ছেন, ঠিক আছে? এই ন্যাভিগেশন বারে ঠিক এখানে যে যে ফিচারগুলো আছে, এই সেম ফিচারগুলো আপনার ন্যাভিগেশন বারে আছে। এই যে এখানে যা যা দেখতে পাচ্ছেন, ডাব্লিউ এক্স ওয়াই, এই যে এখানে আছে ডাব্লিউ এইচ, ঠিক আছে? এখানে ক্লিক করলে আরও অপশন পাবেন। সো এখান থেকে আপনি স্ট্রোকের সাইজ ছোটো বড়ো করে নিতে পারবেন, ঠিক এখানে আপনি যে কাজটা করছেন এই পার্টটা আপনি এখানে পাবেন, ঠিক আছে? সো সব কিছুই আছে, বাট নতুন ভার্সনে একটু সুন্দর করে গুছানো আছে জিনিসগুলো, বাট প্রিভিয়াস ভার্সনগুলোতে এক একটা এক এক রকমভাবে দেওয়া আছে। যেমন নতুন ভার্সনে একটা ফিচার আসছে যেটা হচ্ছে এই যে এইটা, এই ভার্সনটা কিন্তু ইয়েতে নাই, আপনার প্রিভিয়াস ভার্সনগুলোতে নাই, যে আমি এখান থেকে চাইলে স্ট্রোকটাকে কার্ভ করে নিতে পারবো, ঠিক আছে? বা আমি চাইলে স্পেসিফিক একটা কর্নারকে আমি রাউন্ড করে নিতে পারবো। ওকে, এই ধরনের কিছু এক্সট্রা বেনিফিট পাওয়া যায় নতুন ফিচারে। এই জন্য আমি সবাইকে সাজেস্ট করি যে যদি সম্ভব হয় নতুন ভার্সনটা আপনারা ব্যবহার করেন। প্রিভিয়াস ভার্সন তার 6GB ইন্টারনেট নষ্ট করছে, বাট গুগল ড্রাইভ থেকে ওটা ডাউনলোড করতে গিয়ে বারবার সমস্যা হয়েছে স্যার, মফিশিয়ালে তো সেক্ষেত্রে একটু ইন্টারনেট সমস্যা করলে আবার হয় না ওইটা স্যার আসেন। আচ্ছা আচ্ছা, গুগল ড্রাইভে একটা সমস্যা কি, যদি আপনার নেট ইন্টারনেটটা একবার স্পিড ডাউন করে ফেলে, মানে ডাউনলোড প্রসেসটা ক্যান্সেল হয়ে যায়। সো এই জন্য আমি বলবো আপনারা ডাউনলোড ম্যানেজার যদি থেকে থাকে আপনাদের কম্পিউটারে, তাহলে স্যার ক্যান্সেল করে দেন আর ওটাকে রিনিউ করা, হ্যাঁ রিনিউ করা যায় না। তবে আপনারা যদি ডাউনলোড ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যেটা,
এই ডাউনলোড ম্যানেজার দিয়ে যদি আপনারা ডাউনলোড করেন তাহলে ডাউনলোড ম্যানেজার করে কি যতটুকু ডাউনলোড হয়েছে অতটুকু ও সেভ করে রাখে, পরবর্তীতে আবার যখন আপনি রিজিউম করবেন তখন হচ্ছে গিয়ে সে আবার পরের অংশটুকু সে ডাউনলোড করবে আর কি। ইন্টারনেট আপ ডাউন করলেও কোনো ধরনের অসুবিধা হবে না। তো আচ্ছা ঠিক আছে, তো মাহমুদুল হাসান আমি আপনি আশা করি বুঝতে পেরেছেন যে আপনি এই ফিচারগুলো কোথা থেকে পাবেন, একটু ম্যানুয়ালি কাজ করে নিতে হবে আসলে কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা আমি পরবর্তীতে আরেকজন আরেকজন বললো যে প্রবলেম আছে, আচ্ছা আরেকজন কে বললেন যে একটু প্রবলেম আছে, জি ইমামুল হক আপনি বলুন যে কি প্রবলেম। আমার সমস্যা হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আর কি, যে কালার ডিপ করে মানে যে কোনো চোখের কালার বা ঠোঁটের কালার যে কালার গুলো চেঞ্জ করে এইটা সমস্যা হচ্ছে। আর হচ্ছে যে আমার এই যে ফটোশপের ভিতরে এই যে আপনার এই যে এই ফাংশন ঠিক মতো আসছে না, এই যে সমস্যা হচ্ছে তো সেটিংস জাতীয় কোনো সমস্যা হচ্ছে যে ঠিক মতো কাজ করে না আর কি। আচ্ছা সবাই আমরা একটু মিউট করে রাখি, আদার্স যারা আছে সবাই একটু মিউট করে রাখি। মাহমুদ ভাই একটু মিউট করে নেন, মাহমুদ হাসান সরি ভাইয়া একটু মিউট করে নেন কাইন্ডলি। আচ্ছা সো ইমামুল হক আপনি যে প্রবলেমটার কথা বলেছেন যে হ্যাঁ আপনার সেটিংস এ প্রবলেম, হয়তোবা আপনার ওয়ার্ক স্পেসটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা খুঁজে পাচ্ছেন না কিংবা আপনার কোনো ধরনের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে উইন্ডো থেকে এখানে ওয়ার্ক স্পেস আছে, ওয়ার্ক স্পেস থেকে আপনারা শুনতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে সে আপনার উইন্ডোজ থেকে বা কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যে ওয়ার্ক স্পেস এসেনশিয়াল ডিফল্ট বা যেটাই থাকুক সেটাকে রিসেট করে দেবেন। ঠিক আছে রিসেট করে দিলে ও ওর আগের মতো মানে উইন্ডোতে ফিরে আসবে ফটোশপ। এরপরে যদি আপনাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার খুঁজে পেতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা উইন্ডোতে ক্লিক করে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে টিক দেওয়া আছে, এখানে যদি টিক না থাকে সেক্ষেত্রে আপনারা টিক দিয়ে নেবেন, টিক দিয়ে নিলে এখানে দেখবেন যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা চলে আসবে, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। এখন এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান, আচ্ছা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো নিয়ে আমরা আবার আলোচনা করব, কোনো কনফিউশন থাকলে প্রিভিয়াস যে ইয়েগুলো আছে ক্লাসের ভিডিওটা আছে সেটা একটু দেখে নিন কাইন্ডলি, আর এরপরেও যদি প্রবলেম থাকে আমি ক্লাসে ডিসকাস করব সমস্যা নেই পরবর্তীতে। আর কি কারো কোনো প্রবলেম আছে? আর কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, মানে কাজ করতে পারে আমাদের যে ক্লাসরুমে সাবমিট করা ব্যাপারটা একটু বিষয় হয়ে যাবে। আসছি একটা একটা করে আসি, কারোর কোনো সমস্যা থাকলে আমার সাথে একটু শেয়ার করতে পারেন যে কাজ করতে যে কোনো প্রবলেমে পড়েছি কিনা আমরা। আচ্ছা যদি কারো কোনো প্রবলেম না থাকে আমি পরবর্তী টপিকে চলে যাচ্ছি, আমাদের পরবর্তী যেই আমাদের হোমওয়ার্ক বা আমাদের প্র্যাকটিস ওয়ার্ক যেটাই বলি আমরা সেটা সাবমিট করার একটা ওয়ে আছে। হ্যাঁ সেই ওয়েটা হচ্ছে গুগল ক্লাসরুম, সেই ক্লাসরুমে আপনারা যেটা করেছেন যে স্ট্রিমে আপনারা সবাই আপলোড করে দিয়েছেন, বাট আমরা স্ট্রিমে আপলোড করতে বলিনি। এখানে আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের ক্লাস ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট নামে একটি সেকশন থাকবে, ঠিক আছে। এই ক্লাস ওয়ার্ক বা গুগল ক্লাসরুমে অবশ্যই আপনারা লগ ইন করবেন আপনাদের জিমেইল আইডি দিয়ে, জিমেইল আইডি এবং হচ্ছে গিয়ে পাসওয়ার্ড এই দিয়ে দেওয়ার পরে আপনারা গুগল ক্লাসরুমে জয়েন করবেন। ক্লাসরুমে জয়েন করার পরে আমাদের ক্লাসরুমের কোড মানে কোড যেটা যে কোডটা আপনারা সাবমিট করবেন ক্লাসে জয়েন করার জন্য সেই কোডটা অলরেডি আমরা গুগল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি এবং আপনাদের ফেসবুক গ্রুপেও আমি শেয়ার করে দিয়ে ফেসবুক গ্রুপেও আমি শেয়ার করে দিয়েছি। সো সেখান থেকে আপনারা কোডটি পেয়ে যাবেন এবং জয়েন করার পরে আপনারা দেখবেন যে এখানে প্র্যাকটিস ওয়ার্ক আমাদের যে অ্যাসাইনমেন্ট আছে এই অ্যাসাইনমেন্টের ডেট দেওয়া আছে যে কোন ডেটের অ্যাসাইনমেন্ট, ওকে যে আমাদের গত ক্লাস যেটা ছিল সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট ছিল 28/6/20। এই অ্যাসাইনমেন্টে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে একজন অলরেডি সাবমিট করেছে, বাকিদেরকে আমি বলবো যে সাবমিট করে দিতে। যেই একজন সাবমিট করেছে সে হচ্ছে যেটা কাজ করেছে যে সাউন্ড রেঞ্জ ফোর অ্যাটাচমেন্ট, আমি কিন্তু বলেছি এখানে ইনস্ট্রাকশনে আমি বলে দিয়েছি, এখানে আপনার ইনস্ট্রাকশন দেখতে পাবেন, ইনস্ট্রাকশনে আমি বলে দিয়েছি প্লিজ সাবমিট অল ইমেজেস ইন ওয়ান জিপ ফাইল, ফাইল নেম শুড বি ইওর নেম অ্যান্ড ডেট, ঠিক আছে। সো এখানে যিনি আমাকে পাঠিয়েছে সে আমাকে চারটা ফাইল পাঠিয়েছে যে বিফোর 14 ফাইলস আফটার 14 ফাইলস। অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আমি এই জিনিসগুলো একটা একটা করে ডাউনলোড করতে আমার অনেক সময় মানে সময় লাগবে, ঠিক আছে, কারণ এই জিনিসগুলো তো আমি ডাউনলোড করে দেন হচ্ছে আমাকে
মিনিস্ট্রিতে পাঠাতে হবে, তাই না? সো আমি যদি এই একটা একটা করে ইন্ডিভিজুয়ালি ডাউনলোড করতে থাকি, আমার অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আর আপনাদের স্টুডেন্ট সংখ্যা অনেক, সো সবাইকে আমি এজন্য বললাম যে আপনারা টোটাল স্টুডেন্ট হচ্ছেন খুব সম্ভবত 25 জন, সো আপনাদের প্রত্যেককে আমি বলবো যে একটা ফাইল আপলোড করবেন, ঠিক আছে? একটা জিপ ফাইল, এই যে বিফোর আফটার এগুলোর কোনো দরকার নেই। এই যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখাই দিচ্ছি, সে এলইডিপি এখানে যে ক্লাস টু, আমি গত ক্লাসে যে একটা জিপ ফাইল করে দেখিয়েছিলাম ইমেজের, এই জিপ ফাইলের মধ্যে আপনাদের ক্লাস ওয়ার্ক এখানে আপনারা রিনেম করবেন। রিনেমটা কীভাবে করবেন? আপনাদের রিয়েল নেম, আপনাদের যেই নাম দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন, সে আমি আমার নাম দিয়ে যদি উদাহরণ দিই যে আমার নাম হচ্ছে কামরুল কামরুল ইসলাম, ঠিক আছে? কামরুল ইসলাম দেওয়ার পরে আমি একটা স্পেস দিব, স্পেস দিয়ে আমাদের যেই ডেটের অ্যাসাইনমেন্ট, এটা যেমন এটা হচ্ছে 28 তারিখের অ্যাসাইনমেন্ট, 28/6/20, ঠিক আছে? সো আমি আমার ফাইল নেমটা রাখবো ঠিক এইটা, কামরুল ইসলাম 28/6/20। সো আমি যখন ট্র্যাক করব কাউকে যে কে কয়টা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে, আমি কিন্তু ইজিলি তার নাম ওয়াইজ, ডেট ওয়াইজ আমি কিন্তু তার অ্যাসাইনমেন্টগুলোকে মিনিস্ট্রিতে খুব সুন্দর করে আমি মেইল করে দিতে পারবো। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা করে আমি ফাইলগুলো সহজে খুঁজে পাবো, ঠিক আছে? সো অলরেডি যারা আপলোড করে দিয়েছেন, আমি বলবো যে পুনরায় আপনারা আপলোড করেন, এবং একটি ফাইলের মধ্যে, একটি জিপ ফাইল ফাইলের মধ্যে আপনাদের আপনাদের নাম এবং যেই ডেটের অ্যাসাইনমেন্ট, সেই ডেটের অ্যাসাইনমেন্টই আপনারা হচ্ছে গিয়ে আপনাদের এই মানে প্র্যাকটিস ওয়ার্ক, আমি যেখানে অ্যাসাইনমেন্টটা দিব সেই অ্যাসাইনমেন্টটা আপনারা সাবমিট করবেন, ঠিক আছে? সো এভাবে করে আপনারা আপনাদের ক্লাস ওয়ার্কগুলো, প্র্যাকটিস ওয়ার্কগুলো অবশ্যই সাবমিট করবেন, কারণ হচ্ছে কি আপনাদের প্রত্যেক দিনের কাজ আমাদেরকে সাবমিট করতে হবে, ঠিক আছে? আপনারা অ্যাকচুয়ালি কেমন, আপনাদের আউটপুট কেমন আসছে? জি, কে যেন কিছু বলছিলেন মনে হয়, কেউ জিপ ফাইল করে দিয়েছে ভাইয়া। আচ্ছা, জিপ ফাইল করে দিয়েছেন আপনি, আমি বোধহয় বুঝাতে পারিনি। আমি বললাম যে আপনাদেরকে জিপ ফাইল করে যে দিয়েছেন, এটাকে সাউন্ড বলেছেন না? আচ্ছা, আমি আচ্ছা আমি আরেকবার একটু বলি, আপনি বুঝতে পারেননি হয়তো বা, আমি বলেছি যে টোটাল জিনিসটা, টোটাল অ্যাসাইনমেন্টটা, যতগুলা ইমেজ বা যতগুলা কাজ, সবগুলাকে টোটাল একটা জিপ ফাইল করতে হবে, ওকে? এই একটা জিপ ফাইল করার পরে একটা ফাইল থাকবে, অনলি একটা ফাইল, ঠিক আছে? জিপ করে দিয়েছেন, দ্যাটস গুড, বাট আমি বলেছি একটা ফাইল থাকতে হবে, এবং ওই একটা ফাইলের নাম রিনেম করে দিতে হবে। রিনেমে কী থাকবে? আপনার নাম থাকবে, এবং যেই ডেটের আপনি অ্যাসাইনমেন্টটি জমা দিচ্ছেন সেই ডেটটা উল্লেখ করে দিতে হবে আপনার ফাইলের নামে। আপনি এখানে ফাইল নেম দিয়েছেন বিফোর 2014 ফাইলস, এই নামটা হবে আপনার নাম স্পেস আপনার যেই ডেটের হোমওয়ার্ক বা প্র্যাকটিস ওয়ার্ক, সেই ডেটের ডেটটা আপনি উল্লেখ করে দেবেন। আপনি কি বুঝতে পেরেছেন শাহন? তো আমি চলে যাচ্ছি আমাদের রেগুলার ক্লাসে। সো আমরা ফটোশপ দিয়ে কী কী কাজ করা শিখেছি, ফটোশপের কিছু বেসিক টুল শিখেছি, ফটোশপ দিয়ে আমরা ইমেজকে কীভাবে কাটতে হয় একদম বেসিক কিছু আইডিয়া পেয়েছি, যে একটা ইমেজকে কীভাবে তার ব্যাকগ্রাউন্ড ফেলে দিতে হয়, তারপরে কীভাবে আমরা একটা ইমেজকে আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ডে বসাবো। সো এই কাজগুলো আমরা টুকটাক জেনেছি, আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার সম্পর্কে জেনেছি। সো আমরা যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে কিছু কাজ করতে যাই, যেমন হচ্ছে কি আমরা যদি একটা নতুন ফাইল নেই,
নতুন একটা ফাইল নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, নতুন একটা আর্টবোর্ড বা প্রজেক্ট নেওয়ার জন্য আমরা নিব হচ্ছে ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করব বা কিবোর্ড থেকে কন্ট্রোল এন এ ক্লিক করতে পারি, তাহলে আমরা নতুন একটা ফাইল নেব। আচ্ছা, সো আজকে আমরা যে কাজগুলো করব সেটা আমরা ওয়েবের জন্যই করব। ওয়েবের জন্য করার জন্য আমরা এখান থেকে কালার মোড নিয়ে নিচ্ছি RGB, এবং এটার রেজুলেশন আমরা নিয়ে বুঝব 150, এবং এটার উইডথ নিব হচ্ছে গিয়ে 1000 pixel, হাইট নিব হচ্ছে 1000 pixel। এখান থেকে আমরা আমাদের নাম দিয়ে দিলাম আজকে আমাদের class 3। আচ্ছা, সো আমরা class 3 নিয়ে নিলাম, ওকে, নিয়ে আমি ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পরে আমাদের আর্টবোর্ডটি চলে আসছে, এই ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি আসছে, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমরা কি করতে পারি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানে ছেড়ে দিতে পারি। আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমার রেকর্ডিংয়ের বাটনটা এখানে চলে আসছে, সো যার কারণে আমি একটু সরিয়ে দিই। স্ক্রিনটাকে একটু ছোট করে নিতে হবে। সো আমি এই যে বাটনটাকে একটু ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলাম, নিচের দিকে নিয়ে এসে আমি এটাকে আনলক করে ফেললাম। ঠিক আছে, সো আজকে আমরা যে জিনিসগুলো শিখবো সেটা নিয়ে